মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পরে বলবো, আগে দেখি কি বলে। হ্যালো মধুবনী, এত রাতে ফোন করলাম, সরি, কিন্তু কোনো উপায় ছিল না। না না, কোনো অসুবিধা নেই, বলুন, সব ঠিক আছে তো? না মধুবনী, ঠিক নেই। প্রচুর পরিমাণে টাকার কারচুপি হচ্ছে অফিসের। আপনি অ্যাকাউন্টসে ছিলেন, এখন আসছেন না, এদিকে ঋকদেব বাবু আসছে না। যদিও আমি বিয়েতে ছিলাম, ব্যাপারটা সবই জানি, তবু মনে হলো যে পূর্ণেন্দুবাবুকে জানানোর আগে আপনাদেরকে জানানোটা অবশ্যই জরুরি। ওনার বয়স হয়েছে তো, এত ঝক্কি সামলানো। না না, আপনি আমাকে ফোন করে ভালো করেছেন। এই ঘটনায় আপনার ইন্টারভেনশন খুব জরুরি মধুবনি, না হলে ভেসে যাবে কোম্পানিটা। আমি কাল সকালে অফিসে আসছি, ওখানে গিয়ে শুনি সবটা। হ্যাঁ, ওটাই ভালো হবে। সরি এত রাতে ডিস্টার্ব করলাম। কিছু মনে করবেন না, এখন রাখছি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আমাকে সেনগুপ্ত বাড়িতে নাই মেরে নিতে পারে, কিন্তু আমার শ্বশুর বাড়ির এতদিনের কোম্পানি, যে কোম্পানি আমার মুখে, আমার মেয়ের মুখে দুবেলা ভাত তুলে দিয়েছে, সে কোম্পানিকে আমি কিছুতেই ডুবতে দেব না। বিয়ের পর কি সব ঝামেলা ঠিক হয়ে গেল নাকি? কি জানি, রিজেকশন লেটার তো দিয়ে দিয়েছিল জানতাম, তারপর মধুমিতা আসতো না। আমাকে দেখে কি তোমরা ভূত দেখার মতো চমকে গেলে নাকি? খুব অবাক হয়েছো আমাকে দেখে? আরে তুমি তো অনেকদিন আসোনি, হঠাৎ তোমাকে দেখে আমরা তো জানতাম তুমি। আমি কদিন বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম গো, যদিও আমি রেজিগনেশন দিয়েছিলাম, সেটাই নিশ্চয়ই জানো তোমরা। আপাতত এক মাস আমি নোটিস পিরিয়ডে আছি, এই এক মাস আমি চুটিয়ে কাজ করব। স্যার, অ্যাকাউন্টসে কি প্রবলেম হয়েছে? এক মিনিট, এটা চেক করুন। এই ভেন্ডারের অ্যাকাউন্টে বহু বছর যাবত টাকা জমা পড়ছে, পরশুও পড়েছে, কিন্তু কি খাতে কি বৃত্তান্ত কোনো ডিটেলস নেই। এমনকি নাম, ফোন নাম্বার কিচ্ছু নেই। আমি কোম্পানিতে জয়েন করার আগে এর সাথে যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে আমাদের ডেটাবেসে থাকবে, কিন্তু সেটাও দেখাচ্ছে না। সত্যি কোনো ডিটেলস নেই, এটা কিন্তু খুব অদ্ভুত। আচ্ছা, এই অ্যাকাউন্টে কে টাকা ট্রান্সফার করছে? আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সেট করা আছে, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে অটোমেটিক্যালি টাকা ডেবিট হয়ে যায়, কারো সইয়ের দরকার হয় না। এতগুলো বছর কিভাবে যে বিষয়টা চোখ এড়িয়ে গেল আমার সেটা বুঝতে পারছি না। আচ্ছা, যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটার ডিটেইলস নিশ্চয়ই আমাদের কাছে আছে? হ্যাঁ আছে। ওটা আমাকে একটু দিন না প্লিজ। এটা দিয়ে যেভাবেই হোক আমি অপরাধীকে খুঁজে বের করবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।